হে গাইস, ওয়েলকাম টু এসডব্লিউজি একাডেমি। তো তোমরা যারা জেন পাস ইউজি স্টুডেন্ট আছো, যারা 2021-এর যে ব্যাচ আছো, যারা এক্সটেন্ডেড মোপা রাউন্ডে পার্টিসিপেট করেছিলে, তাদের কিন্তু ফাইনালি থার্ড পার্ট এক্সটেন্ডেড মোপা রাউন্ডের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। এরপর তোমাদের কি করতে হবে, আর এই রেজাল্টে যাদের অ্যালট হয়েছে তারা কি করবে, যাদের অ্যালট সিট অ্যালট হয়নি তারা কি করবে, এরপরও কি কোনো এক্সটেন্ডেড মোপা রাউন্ড হবে সে সংক্রান্ত ভিডিওতে সমস্ত কিছু আজ আলোচনা করবো, আর এরপরও কি কোনো সিট বেঁচে আছে কি নেই সে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। যারা কলেজ পেয়েছো তাদের কি করতে হবে, এরপর অ্যাডমিশন প্রসেস করতে হবে, ইয়েস নো আপগ্রেডেশন বিষয়ে অনেকে কোয়ারি থাকে, সেই ইয়েস নো আপগ্রেডেশন বিষয়টি জানিয়ে দেবো, আর ভিডিও দেখেও দেবো তোমরা কি করে রেজাল্ট চেক করবে সে সমস্ত কিছু আজকে ভিডিও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাই ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ হলো, তোমরা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, যাতে নোটিফিকেশন মাধ্যমে তোমরা সমস্ত নার্সিং সংক্রান্ত মেডিকেল সংক্রান্ত সমস্ত আপডেট খুব সহজে সবার ফার্স্টে আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যেতে পারো। তো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, যে এক্সটেন্ড মোপা রাউন্ডে সিলকন ডট কো ডট ইন, সেই এই ওয়েবসাইটে চলে এসেছে। এখান থেকে তোমাদের নার্সিং কাউন্সিলিং এখানে ট্যাপ করলে তোমাদেরকে যে অ্যাপ্লিকেশন লগ ইনের অপশন চলে যাবে, সেই অ্যাপ্লিকেশন লগ ইন করার পর এখান থেকে এখানে এই যে অ্যাপ্লিকেশন লগ ইন করার অপশন পাবে, এখান থেকে অ্যাপ্লিকেশন লগ ইন করে তোমরা রেজাল্ট চেক করতে পারবে। তো এখানে অ্যাপ্লিকেশন একজন রেজাল্ট আমরা চেক করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। তো আমি এখানে এখানে আমি একজন স্টুডেন্টের যে আইডি বসিয়ে নিচ্ছে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এই রেজিস্টার্ড মোবাইল নাম্বার ক্ষেত্রে অনেকের প্রবলেম হচ্ছে যে ভুল রেজিস্ট্রেশন দেখাচ্ছে। তো এখানে কি তোমরা কাউন্সিলিং করার সময় যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, আর যারা যে যখন ফর্ম ফিল আপ করেছে তখন রেজিস্ট্রেশন যে মোবাইল নাম্বার দিয়েছিলে সেই মোবাইল নাম্বার সেম হয় ঠিক আছে, কিন্তু আলাদা হয় তখন সেই মোবাইল নাম্বার দিলে হবে না। তোমাদের এখানে চয়েস ফিলিং করার সময়, কাউন্সিলিং করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে এখানে একটা 2+2=4 করে তোমরা এখানে সাইন ইন করবে। সাইন ইন করার পর তোমাদের এখানে খুলে যাবে, এখান থেকে তোমরা দেখতে পাবে, এখান থেকে এখানে দেখো যদি কারো সিট হলে প্রিন্ট চয়েস পাবে, আর এখানে অ্যালটমেন্টটা চেক করতে পারবে, আর যদি সিট হলে হয় পারফরমেন্স সার্টিফিকেট বের করে কলেজে গিয়ে সেখানে অ্যাডমিশন প্রসিডিউর কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখানে দেখি সিট অ্যালট হয়েছে কিনা স্টুডেন্টের, তো এখানে যা সিট খুল দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে 5 এখানে সিট অ্যালট হয়েছে যে অ্যালটেড নবজীবন কলেজ অফ নার্সিং দার্জিলিং, এখানে কিন্তু সিট অ্যালট হয়েছে, র্যাঙ্ক হচ্ছে 22,018 র্যাঙ্ক ছিল। তো আপগ্রেড রিকোয়ার্ড ইয়েস, তো এখানে আপগ্রেড রিকোয়ার্ড ইয়েস আর নো এর অপশন আছে, ইয়েস নো। তো এখানে একটা জিনিস তোমাদের দেখো, অ্যালটমেন্ট লেটার প্রিন্ট, এখানে দেখো কতগুলো জিনিস তোমাদের জানানো দরকার আছে খুবই ইম্পর্টেন্ট, যেখানে আপগ্রেডেশন রিকোয়ার্ড এটা করতে হবে ইয়েস নো, তারপরে যে উইলিং টু নেক্সট রাউন্ড আর কাউন্সিলিং আর অ্যালটমেন্ট লেটার আর ডিক্লিয়ারেশন, এইখানে কতটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে অ্যালটমেন্ট লেটার তোমার এখানে ইয়েস আপগ্রেডেশন নো আপগ্রেডেশনের ক্ষেত্রে কি করতে হবে, যারা ইয়েস আপগ্রেডেশন করবে তার মানে তারা নেক্সট রাউন্ডে যেতে চাও, কিন্তু নেক্সট রাউন্ড পরে হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। যদি নেক্সট রাউন্ড হয় তখন তোমরা যদি নো আপগ্রেডেশনও করো ইয়েস আপগ্রেডেশন করো আবার নতুন করে চয়েস ফিলিং করতে পারবে, যারা অ্যাডমিশন নিয়ে নিচ্ছ তারাও কিন্তু প্রতিবার চয়েস ফিলিং করতে পারছো। তাই এই ক্ষেত্রে যে কোনো একটা করলেও কোনো অসুবিধা নেই যদি ইয়েস আপগ্রেডেশন নেক্সট রাউন্ডে যেতে হবে, কিন্তু ইয়েস আপগ্রেডেশন যদি তোমরা করো কিন্তু কলেজে অ্যাডমিশন না নাও তাহলে কিন্তু যে কলেজে পেয়েছো সেই কলেজে কিন্তু হাতছাড়া হয়ে যাবে। তাই এই ভুলটা করার আগে কিন্তু তোমরা বারবার ভেবে নিও যে ইয়েস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন যাই করো তোমাদের কিন্তু অ্যাডমিশনটা মাস্ট নিতে হবে, নো আপগ্রেডেশন করলে তোমরা যেতে চাইছো না, অ্যাডমিশন তো অবশ্যই নিতে হবে, আর পরে নো অপারেশন করলেও পরে কিন্তু নতুন করে চয়েস ফিলিং করতে পারবে যদি কোনো নতুন রাউন্ড তোমাদের নতুন রাউন্ডে সিট অ্যালট হয়। আর যাদের ক্ষেত্রে যারা কলেজ অ্যাডমিশন নিয়ে নিচ্ছ না কিন্তু ইয়েস কম্পিটিশন করছো তারা কিন্তু এই কলেজটা হাতছাড়া হয়ে যাবে নেক্সট কলেজে যদি কলেজ না পাও। তাই এই ভুলগুলো করা থেকে তোমরা কিন্তু বিরত থাকবে, এই জিনিসটা দেখে নেবে, আর অ্যালটমেন্ট লেটারটা এখান থেকে কিন্তু প্রিন্ট করে নিতে পারবে, তাহলে তোমরা যে অ্যালটমেন্ট লেটার প্রিন্ট আউট করে যে কলেজে অ্যালট হয়েছে সেই কলেজে গিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন প্রসিডিউরটা কমপ্লিট করতে পারবে। তো এইটাই ছিল আজকে ভিডিও বিষয়বস্তু, এখানে বলে দিলাম সমস্ত যে তোমাদের রেজাল্ট চেক করে দেখে দিলাম, আস্তে আস্তে যে ভুলগুলো করো তোমরা, যে যারা অ্যালট হয়েছে হয়নি কি বিষয়গুলো বলে দিলাম, যাদের অ্যালট হয়নি তারা ট্রাই করবে নেক্সট রাউন্ডের জন্য, যদি নেক্সট রাউন্ডে হয় তখন করবে, কিন্তু যাদের অ্যালট হয়েছে তারা ইয়েস আপগ্রেডেশন করো নো আপগ্রেডেশন করো অ্যাডমিশন কিন্তু মাস্ট নেবে কলেজে, নাহলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে, আর সেখানে যদি নো আপগ্রেডেশনও করো পরবর্তী রাউন্ডে নতুন করে চয়েস ফিলিং করতে পারবে যারা কলেজ পাচ্ছ আর যারা কলেজ পাওনি। তাই এই ভুলগুলো করা থেকে তোমরা কিন্তু বিরত থাকবে, আর যাদের তারপরে যদি কারো কোনো ডাউট থাকে কোয়ারি থাকে আমাদের কমেন্ট বক্সে জানাও, আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েছে সেখানে জানাতে পারো, এখানে বহু সংখ্যক স্টুডেন্ট জয়েন হয়ে আছে, আর তারপরে যদি না হয় তোমার টেলিগ্রাম জানাতে পারো, ইনস্টাগ্রামে আমাদের ফলো করে সেখানে মেসেজ করতে পারো, কোনো রকম প্রবলেম থাকলে আমরা হেল্প করার চেষ্টা করবো, ডিসক্রিপশনে সব কিছু লিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে। আর নেক্সট ইয়ারে যারা প্রিপারেশনগুলো নেওয়ার জন্য বিভিন্ন মক টেস্ট আমরা সমস্ত প্রিপারেশন টিপস দিই, তার জন্য আমাদের গ্রুপগুলো জয়েন হয়ে থাকো, সেখানে কিন্তু পরবর্তী যারা জেন পাস ইউজি 2022 প্রিপারেশন নিতে চাইছে তারা সম্পূর্ণ ভালো রকমভাবে হেল্পফুল হবে আমাদের চ্যানেল থেকে আশা করি। তো ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ইনফর্মেটিভ মনে হয় তাহলে একটা লাইক করে দাও, কমেন্ট করো, এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, যাতে করে তোমরা পরবর্তী আপডেটগুলো আমার চ্যানেল থেকে পেয়ে যেতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।